শুভ সকাল, আমি দীপা আবারও চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে সকাল সকাল একটু রেডি হয়ে নিলাম, কারণ যাবো একটু কাঁচরাপাড়া। আমি মা মাসিমণি তিনজনে মিলে যাচ্ছি, কিন্তু কি করতে যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই, কারণ সামনেই তো পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে ওই টুকিটাকি কিছু শপিং করতে আর কি যাচ্ছি কাঁচরাপাড়া সবাইকে নিয়ে। দেখতে দেখতে নিচে আসলাম, আর অর্পণ বাবু আমাকে দিতে যাবেন, তো তার জন্য রেডি হচ্ছে। কোনো একটা কারণে আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম, তো ওই হাসতে হাসতে বেরিয়ে আসলাম স্টেশনের দিকে। তো অর্পণ তো ছেড়ে দিয়ে চলে গেল, আর ট্রেন দেখলাম যে বেশ কয়েক মিনিট দেরি আছে, এখানেই দাঁড়িয়ে থাকলাম। এই জায়গাটা একটু ছায়া রয়েছে, তো সেই জন্য রোদ তো সাংঘাতিক। আর দেখো এই দেখো ট্রেনটাও ঢুকে গেল, ট্রেন দেখতে আমার ভালো লাগে, তো তোমাদেরকেও সেই জন্য দেখায়। আর এই যেহেতু জানলার ধারে বসেছি, তো বাইরে সিনারি অল্প হলেও তোমাদেরকে দেখাবো, তো সেই জন্য দেখো মাও কিন্তু উঠে পড়লো আজকে আড়ংঘাটা থেকে, কারণ আজকে আর বহির্গাছি থেকে ওঠেনি, আড়ংঘাটা থেকেই উঠলো, অটোতে করে এসেছে। আর দেখো না, দেখতে দেখতে পৌঁছেও গেলাম আমরা প্রায় কাঁচরাপাড়ার কাছে, আর মাসিমণি বেশ কিছুক্ষণ আগেই চলে এসেছে কাঁচরাপাড়া। তো আমরা প্রথমেই নেমে মাসিমণিকে আগে খুঁজে নেব, চলো চলো। এদিকে আছে, এবার শুনতে হবে। তো এই দেখো, দেখে এখন সব আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, গরম লেগে গেছে, মুখ টুক ধুয়ে চুল টুল গুলো এখানেই বসেছিল। তো যাই হোক, আমরা এখন ওভারব্রিজ পার হয়ে চলে আসলাম মার্কেটের মধ্যে। তবে মার্কেটের মধ্যে যেহেতু আজকে আসা মেনলি শাড়ি নেওয়ার জন্য, তো মাসিমণি মা আর আমি তিনজন মিলে এখন যাচ্ছি বিমলে, আর বিমল থেকেই শাড়ি নেওয়া হয়, বিমল প্লাস হচ্ছে আগমনি, এই দুটো থেকে মোটামুটি নেওয়া হয়। তো মাসিমণিকে প্রথমে নিয়ে আসলাম বিমলে, আর এখান থেকে একটা ওই একটু অকেশনে পরার জন্য একটু ভালো শাড়ি নেবে বললো মাসিমণি, তো ওই নিয়ে। আর তার সাথে আমিও বেশ কটা শাড়ি নিয়েছি, তোমাদেরকে দেখাবো। আর এই দেখো এখন চলে আসলাম নাইটির এখানে, মাসিমণিকে একটা মা নাইটি কিনে দিচ্ছে, প্লাস মা আবার বৌদির জন্য দু একটা নাইটি নিল, এই আর কি, এই সমস্ত কিছু করতে করতে তারপরে চলে আসলাম এই দেখো গান্ধী মোড়ের এখানে। আর এখান থেকে আমরা এখন যাব একটু পাঞ্জাবি হাটে, ওই পাঞ্জাবি নিতে হবে অর্পণের জন্য, বাবার জন্য, মানে শ্বশুর বাবার জন্য আর কি, শ্বশুর মশাইয়ের জন্য। বাবা বললে তোমরা আবার অনেক সময় বুঝতে পারো না, ভাবো যে আমার বাবা, তার তো সেই জন্য আর কি মেনশন করে দিলাম শ্বশুর বাবা। তো দেখো চলে আসলাম এখানে, আর আমি না সাধারণত এই দোকান থেকেই নিই, জানো তো, এই দোকানে কাপড়গুলো কোয়ালিটি বেশ ভালোই লাগে, আর অন্যটা যাওয়া হয়নি, অন্যগুলো কেমন তাও জানা নেই, এখানে এসেই সব পেয়ে যাই বলে নিয়ে নিই। তারপরে আমরা আসলাম এখন আগমনিতে, আমার ঘরের মানে আমার রুমের খাটের বেড কভার নেওয়ার জন্য। বেশ, এখান থেকে তিনটে বেড কভার নিয়ে নিলাম, তারপরে আবার একটু গেছিলাম সালোয়ার পিস নেওয়ার জন্য, মাসিমণি সেটাই আর কি দেখে একটা সালোয়ার পিস নিল। এখন না মাসিমণি আর মাকে এখন নিয়ে যাব কোথায় জানো, নিয়ে যাব হচ্ছে বিশালে, আর বিশালে সস্তায় বেশ ঘরের অনেক জিনিসপত্র পাওয়া যায়, তো সেই সমস্ত কিছু দেখানোর জন্য আর নেওয়ার জন্য যাচ্ছি আমরা এখন বিশালে। তো এখানে মনে এখানে এসে দেখলাম যে বাসটা দাঁড়িয়ে রয়েছে, বাসে উঠে পড়লাম, আর দেখতে দেখতে নেমে পড়লাম, আর অনেক কিছু রয়েছে, এই সমস্ত কিছু মা আর মাসিমণি অনেক মানে দেখতে দেখতে আসছে, বলছে এটা নেবো সেটা নেবো। আমি বলছি ঠিক আছে আগে একটু ঘুরে নাও, তারপরে ফাইনাল করো কী নেবে না নেবে, এই সমস্ত কিছু আর কি কত নিয়ে যাবে, অনেক এমনিতেই ভারী হয়ে গেছে ব্যাগ ট্যাগ সব কিছু, আবার নিয়ে যাওয়াটাও একটু মুশকিলের ব্যাপার, বাড়ির কাছে হলে তো ওটা অসুবিধা হয় না। তো আবার ওই দু একটা জামা টামা দেখে নেওয়া হচ্ছে এর জন্য, সেই সমস্ত কিছু আর কি দেখা হচ্ছে মাসিমণি আমি মা জন্য। দেখো এখানে না বসার জায়গা, তো দেখতে দেখতে ঘুরতে ঘুরতে সব এলে পড়েছে, সব বললো যে আমি মানে কোমর ব্যথা হয়ে গেছে, সব বললো যে এখানেই বসবো, আমি যে বসো এখানে একটু ফ্যানে হাওয়া আছে এখানে বসো, কোনো ব্যাপার না, এসব নর্মাল ব্যাপার, যেখানে সেখানে বসে পড়া বিশেষ ক্ষেত্রে আমার জন্য, মানে আমার এসব কিছু মনে হয় না। তো দেখো আমরা না বেরিয়ে একটু আখের রস খেয়ে নিলাম, আখের রস খেয়েছি, এখন ট্রেনটাও ধরলাম, তা বাদেও আমরা একটু দই বড়া খেয়েছি, আর মা হচ্ছে ঘুগনি খেলো, এই সব
সমস্ত কিছু খেয়ে আমরা ছুটলাম ট্রেনের উদ্দেশ্যে। মাসিমণি শান্তিপুর লোকাল ধরে আমরা রানাঘাট নামলাম, মাসিমণি চলে গেল রানাঘাটে, আমরা ওয়েটিং রুমে বসে আছি। আমাদের ট্রেনে এখনও অনেকক্ষণ দেরি, প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো বাকি আছে মাসিমণির জন্য ওই ট্রেনটাই চলে আসা। তো ওই দেখো চলে আসলাম, আর মা আবার এনার কাছ থেকে বেশ কটা ঝুড়ি ভাজা, মানে যে কটা ছিল মা বললো তাহলে নিয়েই নিই চল, নিয়ে নিল ঝুড়ি ভাজা। এখান থেকে মা জানো তো অর্পণের, আমি যে পাঞ্জাবিটা নিলাম পয়লা বৈশাখের পরে সাদা পাঞ্জাবি, তো মা আবার টাকা দিয়ে দিল অর্পণের পয়লা বৈশাখের জন্য। আমি বলছি চল তাহলে, কিছু তো নেবই না, জোর করে টাকাটা দিয়ে দিল। তোমাদের আস্তে আস্তে সব কিছু দেখাবো। আর এই দেখো ওয়েটিং রুমে বসে আছি, বসে আছি তো বসেই আছি, বসেই আছি, সে অনেকক্ষণ সময় কাটছে না। মা আমি অনেকক্ষণ গল্প করলাম, তারপর দেখো আমাদের কাছে ব্যাগ কতগুলো, 4-4টে ব্যাগ। আর জানো তো আজকে না আমার দিদির বাড়ি যাওয়ার কথা ছিল, কারণ অনেক দিদির জন্য সব জিনিস কিনেছি সেইগুলো দিয়ে আসার জন্য। তারপরে দেখলাম যে মায়ের হাতে এতগুলো ব্যাগ, তারপরে আবার ট্রেনটা চেঞ্জ করতে হবে কারণ রানাঘাট লোকাল ধরতে হবে, সেই জন্য আর কি চলে আসলাম। ভাবলাম যে অন্য একদিন যাবো না, আমি প্ল্যান করেই গেছিলাম, শাশুড়িকেও বললাম ফোন করে, তাহলে আমি এখান থেকে ব্যাগ করে চলে যাই, কাল সকালবেলা আমি ফিরে আসবো। তো বলে ঠিক আছে। তারপরে আবার মাথায় আসলো যে না মায়ের কষ্ট হয়ে যাবে ব্যাগ ট্যাগ নিয়ে, তো সেই জন্য তারপরে আবার ট্রেন বুঝতে পারবে কি পারবে না, তো সেই জন্য আর কি মায়ের সাথে সাথে চলে আসে। দু একদিন পরে হয়তো আবার দিদির বাড়ি যাব, অনেকটাও আমার উপর রাগ করে আছে আমি যাচ্ছি না বলে। তারপরে এই দেখো দেখতে দেখতে ট্রেন টাইম প্রায় হয়ে এসেছে, আমরা চলে আসলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে এসে মা আবার বাড়ির জন্য একটু লেবু নিয়ে নিচ্ছে। এই সমস্ত কিছু করতে করতে সময়টা কীভাবে কেটে যায় বাইরে বেরোলে সে তো বোঝাই যায় না, মনে হয় যে না এতক্ষণ বসে থাকতে হবে অতক্ষণ বসে থাকতে হবে, কিন্তু ঠিক কিন্তু সময় কেটে যায়। দেখো আর স্টেশনে আসলে তো নানান রকম মানুষ দেখতে দেখতে এমনিতেই কী সুন্দর যেন সময়টা কেটে যায়। তো ছাড়ো ওসব কথা, দেখো ট্রেনে উঠেও পড়লাম, ট্রেন আসা দেখালাম, ট্রেনে উঠে পড়ে এখন মা নেমে পড়ছে আরঙ্গাটা, আর আমি বাড়ি ফিরে আসবো, সেজন্য আমি বসে রইলাম ট্রেনে। এই দেখতে দেখতে বাড়ি পৌঁছাবো, দেখো এই হচ্ছে বগুলা, আর বগুলা থেকে বেশ মানুষজন ভালো উঠলো, তো মনে হলো যে না একটু একটা ক্লিপ নেই, দেখতে ভালো লাগছে সবাইকে, দেখ ক্লিপ নেই। দেখো ট্রেন থেকে নেমে গেছি, অর্পণকে ফোন করেছিলাম, অর্পণ আজকে আর নিতে আসবে না, স্কুটিটা ও রেখে গেছে এখানে, আর রাত্রেবেলা ও বাড়িতে থাকছে না বলে স্কুটিটা এখানে রেখে তারপরে ও যায়। তো স্কুটি নিয়ে আমি চলে আসলাম, আর চলো বাড়ি পৌঁছে গেছি। হ্যাঁ গরম লেগে গেছে, ফ্রেশ হতে হবে। আজকের মতো তাহলে এই পর্যন্ত রাখছি, আর সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো।